ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবরে। সমস্ত স্কুলে এবং রাজ্যের সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলকের দাবিতে কলকাতার রাজপথে বাংলা পক্ষর মহামিছিল। আজ 18 ফেব্রুয়ারি WBCS সহ সব রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা এবং 10ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বাংলা শিক্ষার দাবিতে কলকাতায় মহামিছিল করল বাংলা পক্ষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে এই মিছিল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতার হাজরা মোড় থেকে শুরু করে রবীন্দ্র সদন চত্বরে শেষ হয় এই মিছিল। মিছিলে হাজার হাজার বাঙালি অংশ নেয়। মূলত যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিলে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। মিছিল থেকে স্পষ্ট আওয়াজ ওঠে, বাংলার মাটিতে হিন্দি উর্দু তোষণ চলবে না, WBCS-এ হিন্দি উর্দু ঢোকানো চলবে না, সমস্ত স্কুলে এবং রাজ্যের সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতেই হবে। বাংলার সর্বস্তরের বিশিষ্টরা বাংলা পক্ষর পাশে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাঙালির কথা ভাবুন। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানান, ভারতের অন্য রাজ্যে যেটা স্বাভাবিক বাংলায় সেটাই অস্বাভাবিক হয়ে ওঠে। বাংলা পক্ষ এই অবস্থার বদল চায়। আজকের এই মিছিলে বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বাঙালি দল ধর্মের ঊর্ধ্বে বাংলা পক্ষ দাবির পাশে আছে। বাঙালি সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরাও এই দাবিতে বাংলা পক্ষর পাশে রয়েছেন। সার্বিকভাবে বাঙালি নিজের অধিকারের দাবিতেই জেগে উঠেছে। সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে চিঠি দেওয়া হচ্ছে সমর্থন জানিয়ে, তাতে স্বাক্ষর করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, রূপম ইসলাম, নচিকেতা চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, সুবোধ সরকার, চন্দন সেন, সুব্রত ভট্টাচার্য সহ সমাজের নানান ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাঙালিরা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভাষা দিবস পালনটা অর্থহীন। ভাষা কিভাবে বাঁচবে, বাঙালি কিভাবে বাঁচবে, সেই বিষয়ে আন্দোলন করা দরকার। পথে নেমে এই বাংলার মাটিতে বাঙালির দাবিতে সোচ্চার বাংলা পক্ষর আগে আর কেউ হয়নি। আজকের এই মিছিলের গুরুত্ব এখানেই। হাজার হাজার বাঙালি আজ চাকরির পক্ষ থেকে স্কুল শিক্ষায় বাংলা বাধ্যতামূলকের দাবিতে পথে নেমেছে, সমর্থন জানিয়েছে বাঙালি সমাজের বিভিন্ন জগতের কৃতি সন্তানরা। এক অভূতপূর্ব মেলবন্ধন। বাঙালির এই ঐক্যবদ্ধ দাবি বাংলার সরকারকে ভাবতে বাধ্য করবে বলেই তিনি আশা প্রকাশ করেন। গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি ছাড়াও সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জি, মনোজিৎ বন্দ্যোপাধ্যায়, মনন মণ্ডল, রজত ভট্টাচার্য এছাড়াও ছিলেন সম্রাট কর, ডক্টর আব্দুল লতিফ, মহসাহিন, সৌম্যকান্তি ঘোড়ই সহ জাতীয় সংগ্রাম পরিষদ ও বিভিন্ন জেলার নেতৃত্বরা। আজকে বাংলার রাজধানী যা কিনা আর বাঙালির রাজধানী নেই, সেখানে বাংলা পক্ষ এক ঐতিহাসিক মহামিছিল করলো। হাজারে হাজারে বাঙালি পা মিলিয়েছে এই মহামিছিলে, যার স্পষ্ট দুটি দাবি ছিল, WBCS সহ রাজ্য সরকারি প্রতিটি চাকরি পরীক্ষায় বাংলা ভাষা পেপার বাধ্যতামূলক করতে হবে, এবং দুই, পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে, প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক পেপার হিসেবে পড়াতে হবে। এটা খুব লজ্জার কথা যে স্বাধীনতার 70-75 বছর পরে পশ্চিমবঙ্গ ভারতে একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি পেতে সেখানকার ভাষা বাধ্যতামূলক কোনো পেপার নেই, যে ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত, বাংলা ভাষার ভিত্তিতে গঠিত পশ্চিমবঙ্গ। অথচ উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে তেলেগু বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, কেরলে মালায়ালাম বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, ইউপি, বিহার, মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক। অর্থাৎ পশ্চিমবঙ্গ কি কোনো মঙ্গল গ্রহে যে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে এখানে কোনো মিল নেই? বাংলা পক্ষ আজকে ঐতিহাসিক মহামিছিল করলো যাতে কিনা মঙ্গল গ্রহ থেকে পশ্চিমবঙ্গকে আবার ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং বাংলা ও বাঙালির যে শত্রুরা যারা প্রতিটি দলে ঢুকে আছে দুধকলা দিয়ে বাংলা এবং বাংলার মাটিতে, যারা বড় হয়েছে, ফুলে ফেঁপে উঠেছে, যারা WBCS-এ বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে ষড়যন্ত্রে
আপাতভাবে সফল হয়েছে, তাদেরকে হুঁশিয়ারি দিল এই মহামিছিল। বাংলা পক্ষের দীর্ঘ 5 বছরের লড়াইয়ের ফলে ডেপুটেশন, মিছিল, সমাবেশ সব কিছুর ফলে বাংলা বাধ্যতামূলক করতে বাধ্য হয় পশ্চিমবঙ্গ সরকার 2023 সালের মার্চ মাসে। কিন্তু তারপর থেকেই উর্দু হিন্দি বহিরাগত লবির এই বাংলা ও বাঙালির শত্রু সাপগুলি তারা সক্রিয় হয়ে ওঠে। তৃণমূলের জাভেদ খান, কিরাত হাকিম, বিবেক গুপ্তা, বিজেপির জিতেন তেওয়ারি, যে কিনা আসানসোল 29 নম্বর ওয়ার্ডে ভোজপুরি ভাষায় বাঙালিকে জাতি দাঙ্গার হুমকি দেয়, শুভেন্দু অধিকার, এই নামটা খুব বিশেষ করে বলবো কারণ এই বাকিগুলো বহিরাগত, এটা বাঙালির ঘরে জন্মানো, সে বলে যে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করা যাবে না, পশ্চিমবঙ্গ সরকার যেন এই সার্কুলারটি ফেরত নেয়। বাবা যা ও বলেছিল যে উর্দু হিন্দি WBCS ঢোকাতে হবে, এর জন্য এই উর্দু হিন্দির স্বার্থে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়াই করবে, কি লজ্জার কথা। এমনকি CPM-এর ফুয়াদ হালিম, সায়রা শাহ হালিম, এরাও বাংলা বাধ্যতামূলক WBCS-এ তার বিরোধিতা করেছে। অর্থাৎ এরা একটা এইভাবে কিন্তু যেটা হলো যে তারা দেখালো যে হিন্দি উর্দু যে বহিরাগত চক্র এরা অনেক সংগঠিত, প্রতিটি দলে তাদের এজেন্ট আছে, প্রতিটি দলে তাদের দালাল আছে, এবং এই ঐক্যবদ্ধ শত্রুতার সামনে আমরা দেখলাম নির্লজ্জভাবে পশ্চিমবঙ্গ সরকার আত্মসমর্পণ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন যে বাংলা যেটা বাধ্যতামূলক হয়েছিল ওখানে হিন্দি উর্দু ঢুকিয়ে নেওয়া হবে, বাঙালি প্রতারিত বোধ করলো সেদিন। কিন্তু শুধু প্রতারিত বোধ করে হা করে বসে গিয়ে ভাগ্যকে, আমার ভাগ্যটা কত খারাপ এই নিয়ে মাথা ঠোকা, এই জাতি আর বাঙালি নেই, বাংলা পক্ষ বাঙালি জাতিকে অন্য জিনিসেই পরিণত করছে। এতদিন কট্টর এই কট্টর ওই অনেক কিছু শুনেছেন, এবার বাংলা পক্ষ কট্টর বাঙালি তৈরি করছে, যারা বাংলার মাটিতে পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, বাঙালির কাছ থেকে সব কিছু যা বেদখল হয়ে গেছে বহিরাগতদের দ্বারা, তা আবার পুনর্দখলের লড়াই শুরু করেছে। সেই মহান এবং ঐতিহাসিক পুনর্দখলের যে লড়াই, তার অংশ হিসেবে এই WBCS-এ বাংলা বাধ্যতামূলকের যে দাবিতে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে এই যে মহামিছিল এবং এখানে যে ব্যাপ্তি, এখানে যে প্রাণ ছিল, তাতে পুলিশ হত্যাকাণ্ড হয় বাংলার। আজকে যখন বাংলার প্রত্যেকটা ভোটে লড়া রাজনৈতিক দল হিন্দি উর্দু বহিরাগত তোষণে ব্যস্ত ছিল, ইতিহাস সাক্ষী থাকবে যে আজকে বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি জাতির হাজার হাজার ছেলেমেয়ে আজকে রবিবার ছুটির দিন বাড়ি থেকে বেরিয়ে কলকাতার রাজপথে গড়িয়া থেকে আমাদের হাজরা থেকে নন্দন চত্বর পর্যন্ত মিছিল করে এলো। আমরা দুটো দাবিকে সামনে রেখে এই মহামিছিলের আহ্বান জানিয়েছিলাম। প্রথমত হচ্ছে বাংলার সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পেপার বাধ্যতামূলক করতে হবে এবং বাংলার সমস্ত স্কুলে বাংলা ভাষা শেখানো, পড়ানো বাধ্যতামূলক করতে হবে। এই দুটো দাবিকে সামনে রেখে আজকে সারা বাংলার বিভিন্ন জেলার বাঙালিরা বাকচাপ পতাকার নিচে বাংলা পক্ষর ডাকে সমবেত হয়েছিল, একজোট হয়ে মিছিল করে এলো। কিন্তু তারপরেও বলতে চাই, যতজন আজকে এই মিছিলে হেঁটেছে, যতজন আমাদের বক্তব্য সামনে থেকে শুনেছে, তার থেকে অনেক বেশি বাঙালি আছে, লক্ষ লক্ষ বাঙালি আছে যারা আজকে মিছিলে আসতে পারেনি, যারা বিভিন্ন দলের নেতা, কর্মী, সমর্থক ইত্যাদি হতে পারে, তারা কিন্তু বাড়িতে বসে এই লাইভ দেখবে, তারা কিন্তু বাড়িতে বসে এই ভিডিও দেখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের অনেকে আমরা জানি তারা আমাদের সাথে যোগাযোগ করে, তারা বিভিন্ন দলীয় কারণে এই কথাগুলো প্রকাশ্যে বলতে পারে না, প্রকাশ্যে লিখতে পারে না, তাদের আমরা বলবো যে তোমরা এই যে সামনে লোকসভা ভোট আসছে, অনেকে মনে করে যে হ্যাঁ এই তো বাংলা পক্ষ যেটা বলছে ঠিক বলছে, বাংলা পক্ষ এই দাবিটা ঠিক, ওই দাবিটা ঠিক, সেই দাবিটা ঠিক, শুধু বাড়িতে বসে সমর্থন জানালে হবে না। এই যে ভোট আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের আমরা আস্তে আস্তে দেখলাম, এরপর যখন আরো ভোট সামনে গিয়ে আসবে, পুরো রাস্তা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে, পতাকায় ছেয়ে যাবে, সারা বাংলার দেওয়াল জুড়ে বিভিন্ন দলের রাজনৈতিক স্লোগান, দাবি লেখা হবে। যখন তোমরা এই দাবিগুলো লিখবে, যখন এই পতাকাগুলো টাঙাবে, 4টে পতাকা বাংলা পক্ষর টাঙাবে, 4টে দেওয়াল বাংলা পক্ষর লিখবে, তাহলে আমরা এই যে দাবিগুলো জন্য লড়াই করছি, আন্দোলন করছি, যেটাকে তোমরা সমর্থন জানাচ্ছ বাড়িতে বসে, তোমরা যত এগুলো করবে, তত আমরা ধীরে ধীরে
এই দাবিগুলো বাস্তবায়নের দিকে মানে শক্তিশালীভাবে আমরা আরও বড় মুভমেন্ট করে তুলতে পারবো। আমরা একটাই কথা বলি, যেটা বহুদিন ধরে বলি, বাংলা জুড়ে দেওয়াল লেখো, দেওয়াল জুড়ে বাংলা লেখো। এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলা জুড়ে আমাদের যে অ ক খ বাংলা বর্ণমালার দেওয়াল, এই বাংলা বর্ণমালার দেওয়াল দিয়ে আমাদের সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষা, রাজ্য সরকারি স্কুল, বেসরকারি স্কুল, হিন্দি মাধ্যম স্কুল, উর্দু মাধ্যম স্কুল, সমস্ত মাধ্যম স্কুলে আমরা বাংলা বাধ্যতামূলক চাই। এই দাবিতে প্রত্যেক কটা রাজনৈতিক দল যেন কান খুলে মনে রাখে। তারা যতই তেলাক, যারা ততই তোষণ করুক, বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি কিন্তু একজোট হচ্ছে। বাংলা পক্ষর নেতৃত্বে এই যে মিছিল বেরিয়ে পড়েছে, এই মিছিল কিন্তু থামবে না। জয় বাংলা, জয় বাংলা। আজকে 18ই ফেব্রুয়ারি বাংলা পক্ষ WBCS-এ বাংলা ভাষা বাধ্যতামূলক করার দাবিতে যে সিদ্ধান্ত 5 বছরের বাংলা পক্ষ টানা আন্দোলনের ফলে সম্ভব হয়েছিল, বাস্তবায়িত হয়েছিল, গেজেট পাস করে যেখানে রাজ্য সরকার নোটিফিকেশন বার করেছিল, যাতে বাংলার লাখে লাখে ভূমিপুত্ররা, বাংলার বাঙালি ছেলেমেয়েরা যারা উপকৃত হতে পারত হিন্দি উর্দু লবির চাপে, এই পশ্চিমবঙ্গ সরকারের অসহায় আত্মসমর্পণ সেটা বাঙালির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাঙালি যদি আজকেও ভোট ব্যাংক না হয়, তাহলে কেবলমাত্র ভোটার হয়ে যদি থাকে, তাহলে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। কিন্তু বাংলা পক্ষ, আমরা কিন্তু ওই আবেদন নিবেদনের পক্ষপাতিত্বের মধ্যে থাকি না। আমরা আবেদন নিবেদনের রাস্তার মধ্যে থাকি অবশ্যই, আমাদের কোনো রাজনৈতিক আন্দোলনই আমরা সহিংসভাবে পালন করিনি, আমাদের সবটাই শান্তিপূর্ণ। কিন্তু তথ্য এবং সত্যের ভিত্তিতে বাংলা পক্ষ বাঙালিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পাহাড় থেকে মোহনা বাঙালি কিন্তু একত্রিত হয়েছে। যে বদমাইশিগুলো এরা করে এটাকে বিভিন্ন বাংলা সমস্ত জাতির মিলন ক্ষেত্র ইত্যাদি প্রভৃতি বলে, আসলে বাঙালি ছেলেমেয়েদেরকে, বাংলার ভূমিপুত্রদের প্রতিদিন বঞ্চিত করার এরা যে চক্রান্তটা করেছিল, তার বিরুদ্ধে আজকে হাজারে হাজারে বাঙালি পথে নেমে ইতিহাস তৈরি করেছে। 18ই ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারির আগে নতুন আবেগ তৈরি করলো এই ভারতের এই বাংলার রূপে। এটাই বাংলা পক্ষর কাজ। আমরা এই কাজ আগামী হাজার হাজার বছর ধরে করে যেতে পারবো। ভারতে বাঙালির জাতীয়তাবাদের ভিত্তি, আবারও বলছি, ভারতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি অত্যন্ত দৃঢ় একটি জায়গার উপরে আমরা তুলে স্থাপন করে আগামী প্রজন্ম, একের পর এক প্রজন্মের কাছে তাদের এই মাটিতে যে স্বাভাবিক অধিকার, যেটা ভারতের যে কোনো অহিন্দি তথা হিন্দি রাজ্যেতে তাদের সেখানকার ছেলেমেয়েরা যে অ্যাডভান্টেজটা পায়, তাদের সেখানকার রাজ্যে পরীক্ষা দিতে গেলে সেখানকার ছেলেমেয়েদের যে সর্বভারতীয় পরীক্ষার সম্মুখীন হতে হয় না, আমাদের ছেলেমেয়েদের হতে হয়। অথচ এই রাজ্য চালানোর সমস্ত টাকা আমরা দিই, বাঙালি 86% বাঙালির পকেট থেকে সেটা সংগৃহীত হয়। সেই বাঙালি যে রাজ্য চালায় সেখানে তার মাটিতে, তার নিজের মাতৃভাষার ভিত্তিতে তৈরি যে রাজ্য, সেখানে তার নিজের অধিকার বুঝে নেবে, এটাই কিন্তু বাংলা পক্ষ স্পষ্ট কথা বলে। আজকের মহামিছিল থেকে সেই বার্তা খুব স্পষ্ট। জয় বাংলা, জয় বাংলা।